চক্র পর্যায়ের 31তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2024, উদ্যোগ খানাকুল দক্ষিণ চক্র, পরিচালনায় ধান্যঘড়ি গ্রাম পঞ্চায়েত, উপস্থিত দক্ষিণ চক্রের এসআই সহেলী মান্না, খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডল, ক্রীড়াকর্মাধ্যক্ষ রবিন প্যাটেল, উপস্থিত উমা ঘোষ নারী ও শিশু কল্যাণ বিভাগের খানাকুল 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, উপস্থিত ধান্যঘড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা, পতাকা উত্তোলন সহ দুটি সাদা পায়রা উড়িয়ে তারপর মশাল নিয়ে মাঠ পরিক্রমা করল উপস্থিত সকলেই। আজকের খেলায় উৎসাহিত ছিল সকলেই, বিভিন্ন রকমের প্রতিযোগিতা হয় খেলার মাঠে। আজকের ক্রীড়া বিষয় নিয়ে দেখাবো বিস্তারিত নিউজ অগ্নির পর্দায়, সঙ্গে থাকুন। কোন কোন স্কুল খেলায় অংশগ্রহণ করছে এখানে? আজকে খানাকুল দক্ষিণ চক্রের 5টা জিপি, রাজহাটি প্রাণ, জগৎগুরু, ধান্যঘড়ি এবং পাড়খানা 5টা জিপি জিপি স্পোর্টস হয়ে গেছে গতকাল ছিল। তো সেখান থেকে যারা প্রথম পজিশনে হয়েছিল, রেস করেছিল, তারা আজকে 12:30 স্পোর্টসে খেলতে এসছে। খানাকুল দক্ষিণ চক্রের 30তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আশা করছি আমাদের ছাত্রছাত্রীরা আরও ভালো খেলবে। গত বছর আমাদের চক্রের 2 জন স্টুডেন্ট ওরা রাজ্য স্তরে স্ট্যান্ড করেছে, পজিশন পেয়েছে। এবছর আমি আশা করছি যে আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রী রাজ্য স্তরে খেলতে যাবে এবং ওরা আমাদের আরও গর্বিত করবে। আর আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সভাপতি ম্যাডাম এবং পঞ্চায়েত সমিতির শাখা কর্মাধ্যক্ষ, ধান্যঘড়ি জিপির প্রধান সাহেব, যাদের ঐকান্তিক সহযোগিতায় আজকের খেলাটি জাঁকজমকপূর্ণ হচ্ছে। আপনার নাম? খানাকুল দক্ষিণ চক্রের যে প্রাইমারি স্টেজে খেলাধুলো আজকে ধান্যঘড়ি অঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে, সেটা আমার কাছে খুবই ভালো লাগে। আমাদের আমাদের শিক্ষিকা দেখুন, আমার জিপিতে আজকে যে দুটো সার্কেলের প্রাইমারি স্পোর্টস হচ্ছে আমি খুব আনন্দিত। ভালোভাবে এই সার্কেলটা সম্পূর্ণ হবে, এই সার্বিক সাফল্য কামনা করছি। আমি প্রত্যেক মাস্টারমশাই আমাকে সহযোগিতায় অনুষ্ঠিত করতে পেরেছি, এতে আমাদের ধান্যঘড়ি অঞ্চলবাসী খুবই গর্বিত। আপনার নাম? রাত্রি ঘোড়া, পঞ্চায়েত ধান্যঘড়ি গ্রাম পঞ্চায়েত ঘোড়া। আপনারা কি আগামী দিন পাশে থাকবেন আরো? পঞ্চায়েত আমরা পেয়েছি, তাতে আমরা পেরেছি।
মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না। মন্ত্র মন্ত্র আমরা বিশ্বাসী নই, মানব প্রেমে বিশ্বাসী। মানবতার বীজ বপনে 24-28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের। পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জাপান সহ বহু দেশের বাউল পুকুরা। থাকবে পুরুলিয়ার ছৌয়ের মুখোশ থেকে খোয়াইয়ের হাট, হস্তশিল্পের সম্ভার, বাংলাদেশের নকশিকাঁথা, পিঠেপুলের স্টল। মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে।